নমস্কার, আমি আপনাদের সাথে শুভজিৎ। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেলগোরিয়া লার্নেড স্কিলসের সেন্টারে। তো ম্যাম কেমন আছেন বলুন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। তো এর আগে ব্যাচে যে সমস্ত ক্যান্ডিডেট নার্সিংয়ে এসছে, তো সেই সমস্ত ক্যান্ডিডেট সম্পর্কে আপডেট, এছাড়া নতুন কী আপডেট আছে সেগুলো অবশ্যই শেয়ার করবেন আজকে আমাদের সাথে। তার আগে জানাবো যে আপনি কেমন আছেন বলুন। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। যাই হোক ম্যাম, তো আগের ব্যাচে অনেক ক্যান্ডিডেট এসছে, তো সেটারও আপডেট আমি পেয়েছি। তো এর সাথে সাথে নতুন কি আপডেট আছে এই মুহূর্তে দাঁড়িয়ে, যারা ধরুন নতুন উচ্চ মাধ্যমিক পাস করেছে বা যারা নার্সিং পড়তে চাইছে তাদের ক্ষেত্রে কি আপডেট আছে? নতুন আপডেট মানে যারা রিসেন্টলি উচ্চ মাধ্যমিক পাস করেছে তাদের জন্য আমাদের মানে ডিসকাউন্ট একটা অফার চলছে, সেটা হচ্ছে যেটা আমাদের কোর্স ফি 16,000 টাকা। যারা রিসেন্টলি এইচএস কমপ্লিট করেছে তাদের জন্য সেই 16,000 ফেজটা হয়েছে 13,000 ফেজ। তো এটাই ডিসকাউন্ট অফার চলছে। মে মাসের পর থেকে কিন্তু এই ডিসকাউন্টটা থাকবে না। মে মাসের পর থেকে যারা যারা ট্রেনিং এর জন্য ইন্টারেস্টেড আছে তারা সবাই কিন্তু 16,000 টাকা দিয়ে ট্রেনিংটা করবে। আচ্ছা, কোন কোন হসপিটালে বা কোন কোন জায়গায় চাকরি দিচ্ছেন আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে? আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে কল্যাণী এপিক্স হসপিটালে দেওয়া হচ্ছে, রুবিতে দেওয়া হচ্ছে, মণিপাল হসপিটাল, ফর্টিস আছে, সিএমআরআই হসপিটাল, এগুলো কলকাতায় যে আচ্ছা, অনেকে অ্যাপেলোর অনেকের নিড আছে অ্যাপেলোতে কাজ পাওয়ার জন্য, অ্যাপেলোতে প্লেসমেন্ট দিচ্ছেন? হ্যাঁ, অ্যাপেলোতে দেখুন ভ্যাকান্সির উপর ডিপেন্ডেন্ট থাকে, তো অবশ্যই আমরা অ্যাপেলোতে ভ্যাকান্সি থাকলাম। আচ্ছা, ধরুন কেউ এখান থেকে ট্রেনিং করলো, করার পরে হয়তো কিছুদিন পরে আবার মানে একটা জায়গায় করছে, আবার হয়তো প্লেসমেন্ট চাইছে, দেবেন কি আপনারা সেক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেবো। সেক্ষেত্রে ইনস্টিটিউটে এসে যোগাযোগ করতে হবে। আচ্ছা, যে অনেকেই এমন ক্যান্ডিডেট আছে যারা অনেকেই বলে সার্টিফিকেশন করবো আমরা, অনলি ফর সার্টিফিকেটটা আমাদের দরকার, সেক্ষেত্রে অনেকে সেই ইনস্টিটিউটে যোগাযোগ করছে এবং যোগাযোগ করার পর আমরা সার্টিফিকেটটাও প্রোভাইড করে দিচ্ছি। তার জন্য 15 থেকে 20 দিনের ক্লাস পিরিয়ড থাকতে হবে। আচ্ছা আচ্ছা, 15 থেকে 20 দিনের। হ্যাঁ, তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি রয়েছে আবার একটু বলে দিন। হ্যাঁ, আমাদের আছে টোটাল এটা 1 ইয়ার্সের ট্রেনিং প্রোগ্রাম, সরি 1 ইয়ার্সের ট্রেনিং প্রোগ্রাম, যেখানে হচ্ছে 6 মান্থ হচ্ছে আপনার ইনস্টিটিউট ট্রেনিং এবং 6 মান্থ হচ্ছে আপনার হসপিটাল ট্রেনিং, এবং 1 ইয়ার্স মানে 1 ইয়ার্স কমপ্লিট করার পর আমরা বিভিন্ন হসপিটালে যে সমস্ত হসপিটালের নামগুলো বললাম সেই সমস্ত হসপিটালে প্লেসমেন্ট অপরচুনিটি দিয়ে থাকি এবং সেখানে বেসিক স্যালারি 10 থেকে 15,000 টাকা হয়ে থাকে। আচ্ছা, তো অনেকেই যারা ট্রেনিং করতে চাইবে ধরুন নার্সিং এর বিষয়ে অনেকের একটা ডাউট রয়েছে যে হসপিটালে কি টাইপের কাজ পাওয়া যেতে পারে, অনেকে ডাউটে থেকে থাকে। হ্যাঁ, হসপিটালে দেখুন বেসিক যে লেভেলগুলো হয় নার্সিং অ্যাসিস্ট্যান্টদের, যেমন এক্সাম্পল ব্লাড প্রেশার চেক করা, ভাইটাল সাইন্স চেক করা, তারপরে লিউমিনাইজেশন করা, অক্সিজেন প্রোভাইড করা, ব্লাড স্যাম্পল কিভাবে কালেক্ট করতে হয় বা রেকর্ড ফাইল কিভাবে মেনটেন করতে হয়, এই সমস্ত যে অ্যাসিস্ট্যান্ট নার্স যেই সমস্ত কাজগুলো করে থাকে সেই সমস্ত কাজই এখান থেকে প্রোভাইড করা হয়। আচ্ছা, ছেলে মেয়ে সবাই করতে পারবে এখানে ট্রেনিং? ছেলে মেয়ে উভয় করতে পারে। আচ্ছা, এখানে যারা রয়েছে সব ক্যান্ডিডেট রয়েছে তাই তো সবাই এখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ম্যাম কি কি টাইপের ট্রেনিং হয় বা কি কি ইনস্ট্রুমেন্ট রয়েছে একটু বুঝিয়ে দিন, যারা ধরুন নার্সিং সম্পর্কে একটু নলেজ আছে তারা অনেকে অনেক সময় দেখতে চায়, তো সেক্ষেত্রে? সরি, এখানে দেখুন আমাদের আছে সাকশন অপারেটর মেশিন আছে, সাকশন কিভাবে করতে হয় সেটা আছে, মেনিকুইন আছে, মেনিকুইনের মাধ্যমে আমরা বিভিন্ন প্রসেস করে থাকি, হ্যাঁ ওয়েট মাপার জন্য ওয়েট মেশিন আছে, এবং এখানে আসুন এখানে দেখুন হিউজ পরিমাণে ইনস্ট্রুমেন্ট আছে, যে ইনস্ট্রুমেন্টগুলো আমরা ওটি থিয়েটারে কাজে লেগিয়ে থাকি সেই ইনস্ট্রুমেন্টগুলোর নাম জানতে পারবো। এছাড়াও আছে ব্লাড প্রেশার চেক করার জন্য মানে মেশিন আছে, প্লাস এখানে নিডিল কাটিং কিভাবে নিডিল বার্ন করতে হয় সেটা আছে, এখানে অক্সিজেন সিলিন্ডার আছে, অক্সিজেন সিলিন্ডার কিভাবে অক্সিজেন প্রোভাইড করতে হয় সেইভাবে, এবং এখানে 2 টাইপের বেডও আছে, কিভাবে এগুলো বেডগুলো ইউজ করতে হয় সেই সমস্ত জিনিসগুলো আমরা দেখি। মানে পুরো বিষয়টা এখানে হাতে ধরে শেখানো হয় তাই তো? একদম, প্র্যাকটিক্যালে পুরো বিষয়টা, প্র্যাকটিক্যাল এবং থিওরি পুরোটাই। আচ্ছা, ক্লাস কি আপনিই করান তাই তো? হ্যাঁ একদম, আমিও ক্লাস করি। আচ্ছা আচ্ছা, তো প্লেসমেন্টের বিষয়টা কি আপনি দেখে দেন না এখান থেকে সেন্টার থেকে? প্লেসমেন্ট ব্যাপারটা আমি এবং স্যার দুজনেই হেল্প করে থাকি, প্লেসমেন্টটা আমরাই দেখে থাকি। আচ্ছা, প্লেসমেন্ট আপনারা দেখে থাকেন। তো এর সাথে সাথে যারা যারা আসতে চাইছে মানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আসতে পারবে কি এখানে? হ্যাঁ হ্যাঁ, যে কোনো জেলা থেকেই আসতে পারবে।
আচ্ছা আচ্ছা, তো এখানে ধরুন দূর থেকে যারা আসবে তাদের ক্ষেত্রে হোস্টেলের ব্যবস্থা কি থাকবে? হ্যাঁ, এখানে হোস্টেলের ফ্যাসিলিটিও আছে, প্লাস ইনস্টিটিউটের মধ্যে ক্যান্টিন ফ্যাসিলিটিও আছে। আচ্ছা, এটা নিজেদের খরচা বেয়ার করতে হবে এটা। আচ্ছা, মোটামুটি মান্থলি কত খরচা হবে? মান্থলি ধরে রাখো 2000 টাকা তো বেশি খরচাই হবে। আচ্ছা, থাকার জন্য মানে রুম সমস্ত কিছু নিয়ে না শুধু খাওয়ার জন্য? থাকা খাওয়া দুটো নিয়ে 2000 টাকার মতো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মোটামুটি কোর্স ফি কত বললেন? টোটাল কোর্স ফি হচ্ছে মে মাসের পর থেকে 16000 টাকা। আচ্ছা, মে মাস অবধি যারা এইচএস কমপ্লিটেড ক্যান্ডিডেট রিসেন্টলি তাদের জন্য 13000 টাকা। আচ্ছা আচ্ছা, যারা এইচএস তাদের জন্য শুধুমাত্র ছাড় রয়েছে তাই তো, যারা নতুন পাস আউট হয়েছে? আচ্ছা, তো যারা যারা নার্সিং পড়তে চাইছো অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ আশা করি দেখে নিয়েছো। স্ক্রিনে দেওয়া নম্বরে হ্যাঁ, যারা সার্টিফিকেটের জন্য ইন্টারেস্টেড আছে যে আমার সার্টিফিকেটটা দরকার। আচ্ছা, তো সেক্ষেত্রে জিডিএ সার্টিফিকেট যেটা তাই তো, সার্টিফিকেটের জন্য আচ্ছা তারা আমাদের সঙ্গে কনসাল্ট করলে আমরা 15 দিনের একটা ট্রেনিং পিরিয়ড কমপ্লিট করার পর সার্টিফিকেট প্রোভাইড। আচ্ছা, অনেকে জিএনএম এএনএম ক্যান্ডিডেট যারা কমপ্লিট দেখে তাদের ক্ষেত্রে কি বলবেন? জিএনএম এএনএম যে সমস্ত ক্যান্ডিডেট আছে তাদের উদ্দেশ্যে বলবো, তারা প্রথমে ইনস্টিটিউটে এসে আমাদের সঙ্গে কথা বলুক এবং সিভি জমা দিয়ে যাক, তারপরে যে সমস্ত হসপিটালের ক্রাইটেরিয়াগুলো আছে তারপরে তাদের সঙ্গে আমরা ডিসকাস করতে পারি। আচ্ছা আচ্ছা, তো ম্যাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আর মাধ্যমিক পাস, বয়স কি বললেন? বয়স হচ্ছে 18 থেকে 35 এর মধ্যে যাদের এজ আছে তারাই করতে পারে। আচ্ছা, 18 থেকে 35 এর মধ্যে এবং এডুকেশন কোয়ালিফিকেশন মিনিমাম মাধ্যমিক পাস। আচ্ছা, 18 থেকে 35, মেল ফিমেল বোথ। আর এর সাথে সাথে মোটামুটি এখানে আর কোনো রকম মানে ছাড় কিছু কি রয়েছে, যেমন ধরুন অনেকে জিজ্ঞাসা করে যে কোনো রকম স্কলারশিপের ব্যাপার? না, এই মুহূর্তে স্কলারশিপের কোনো ব্যাপার নেই। 1 ইয়ার ট্রেনিং কমপ্লিট করার পরে? আচ্ছা, 1 ইয়ার ট্রেনিং কি এখানেই হবে? না, 1 ইয়ার ট্রেনিং বলতে 6 মাস হচ্ছে ইনস্টিটিউট হবে, মানে এখানে হবে, এখানে হবে এবং 6 মাস বিভিন্ন হসপিটালে আমরা দেবো, সেখানে প্র্যাকটিক্যালি গিয়ে ওখানে কাজ করবে। আচ্ছা, সেই সময় মানে স্টাইপেন্ড পাবে তাই তো 6 মাস পর? সেক্ষেত্রে স্টাইপেন্ডের ব্যাপারটা আমরা এই মুহূর্তে বলতে পারবো না, কারণ এক একটা হসপিটাল এক একটা রুলস থাকে। আচ্ছা, সাধারণত স্টাইপেন্ডের ব্যাপারটা এই মুহূর্তে পাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, মানে ওটা এক বছর পর যেটা ডিসকাস হবে ওটা ডিপেন্ড করছে হসপিটাল হিসেবে। আচ্ছা, এবারে আরেকটা বিষয় থেকে থাকে যে 13000 টাকা বা 16000 টাকা যেটা আপনারা কোর্স ফি বলছেন এটা কিভাবে পে করবে? এটা পে করতে হবে প্রথমে 2500 দিয়ে অ্যাডমিশন করতে হবে এবং মান্থলি ইএমআই আকারে 2000 বা 2500 টাকা দিয়ে 4 মাসের মধ্যে ওটা কমপ্লিট করতে হবে। আচ্ছা, 4 মাসের মধ্যে কেন কমপ্লিট করতে হবে? 5 মাসের মধ্যে একটা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্টের একটা অ্যাসেসমেন্ট হয়, যেই পরীক্ষায় বসার জন্য ফিসটা কমপ্লিট করতে হবে। আচ্ছা আচ্ছা, সেই কারণে ফিটা মানে ইনস্টলমেন্টে সুবিধা রয়েছে তাই তো? আচ্ছা, টোটাল তাহলে এইচএস যারা রয়েছে তারা এই মাসের জন্য তাদের 13000 টাকা, যারা এইচএস মানে আগে দিয়ে দিয়েছে তাদের জন্য 16000 টাকা থাকছে তাই তো? আচ্ছা, তো কোর্সের মধ্যে আপনারা বেসিক কি কি শেখাচ্ছেন আরেকবার বলে দিন। বেসিক আমরা এখানে ফেশিয়াল হাইজিন কিভাবে মেইনটেইন করতে হয় সেটা শেখাচ্ছি, ভেনিয়াল ভাইটাল সেন্স শেখানো হচ্ছে, পেশেন্টের কিভাবে ব্লাড গ্রুপ চেক করতে হয় সেটা শেখানো হচ্ছে, পেশেন্টকে কিভাবে ট্রান্সফার করতে হয় সেটা শেখানো হচ্ছে, পেশেন্টের কি করে ডকুমেন্টেশন ফাইল মেইনটেইন করতে হয় সেগুলো শেখানো হচ্ছে, ইনজেকশন কিভাবে দিতে হয় সেটা শেখানো হচ্ছে, ব্লাড কালেক্ট এক্সাম। আচ্ছা, যারা এখানে আসতে চাইবে তারা কিভাবে আসবে একটু ডাইরেক্ট অ্যাড্রেস বলে দিন, অনেকে ফোনে পায় না অনেক সময়। যারা এখানে আসতে পারে চাইবে তারা শিয়ালদা থেকে যদি আসে শিয়ালদা থেকে দুটো স্টপেজ পরে বেলঘরিয়া, বেলঘরিয়ার এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নিয়ারেস্ট এই অন্নপূর্ণা রেস্টুরেন্ট, অন্নপূর্ণা রেস্টুরেন্টের ঠিক পাশেই গার্ডেন্স। আচ্ছা, সেখানে এসে আপনাকে ফোন করলে পেয়ে যাবে তাই তো? আরেকটা কথা বলে দিই, যেটা হচ্ছে ফোন কলিং টাইম হচ্ছে আমাদের মিনিমাম 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে সবাই যদি ফোন করে সেটা আমরা ফোনটাকে রিসিভ করতে পারি, কারণ অফিস টাইম হয়ে গেলে ফোন রিসিভ করে একটু প্রবলেম হয়ে যায়। আচ্ছা, অফিস টাইমের মধ্যে ফোন করতে হবে আপনাকে? যারা ইন্টারেস্টেড আছে তারা অবশ্যই অফিস টাইমের মধ্যে ফোন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ওকে, মাস্টার।